হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে, মোহনবাগান দলের যে সমস্ত প্লেয়াররা ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য ছুটি কাটানোর জন্য গিয়েছিল তারা কিন্তু আবার অনুশীলনে ব্যাক করেছে। যেমন আরমান্দো সাদিকিউ, হুগো ভোমোস, হেক্টর ইউস্টে আজকে প্রথম দিনের অনুশীলনে নেমে পড়েছেন, আর সেই প্রথম দিনের অনুশীলনে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে অনুশীলন করতে দেখা গেছে। জেসন কামিন্স, ডিমিত্রি পেট্রেটাস এই দুই বিদেশিদের না দেখা গেলেও তারাও হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন এবং অনুশীলনে যোগদান করবেন। এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে পার্থিব গগৈ। হ্যাঁ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এই তারকা প্রতিভাবান ফুটবলার পার্থিব গগৈ, যাকে নিয়ে অনেক নিউজ হচ্ছিল, অনেক আলোচনা চলছিল। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে মোহনবাগান দলের একটা সময় গিয়ে যখন উইঙ্গার পজিশনে, মানে পার্থিব যে পজিশনে খেলে থাকে সেই সমস্ত পজিশনে এখন যারা খেলছে তারা থাকবে না, বা তাদের সাথে যখন চুক্তি থাকবে না, তখন কিন্তু পার্থিবকে নেবার জন্য টার্গেট অবশ্যই মোহনবাগান দল করবে, কিন্তু এই মুহূর্তে করবে না এমনটাই তোমাদেরকে লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম। তো সেই মতোই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু পার্থিব গগৈয়ের সাথে 2027 সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছে। 2027 সাল অবধি পার্থিব গগৈ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়েই খেলবেন। এবার যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে জেসন কামিন্স এবং আরমান্দো সাদিকিউ এবং ডিমিত্রি পিটার্স। মোটামুটি আরমান্দো সাদিকিউকে নিয়ে কিন্তু বিদেশিদের মধ্যে একটা বড়সড় কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। রিসেন্টলি কিছুদিন আগেই একটা বড়সড় আলোচনা চলছিল যে আরমান্দো সাদিকিউকে ঠিকমতো খেলাচ্ছে না, বল দেয় না, সতীর্থরা কিন্তু তার সাথে খুব খারাপ করছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আরও একটা বড়সড় আপডেট পাওয়া গেল, বড়সড় একটা বিষয় জানা গেল, বা বড়সড় একটা বিষয় থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে না, তাদের মধ্যে মানে বিদেশিদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। হ্যাঁ, হয়তো গোল পাচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি গোল পাবে। রিসেন্টলি একটি ইন্টারভিউতে জেসন কামিন্সকে প্রশ্ন করা হয় হু ইজ মোস্ট লাইকলি টু স্কোর এ ক্রেজি গোল, আর সেই প্রশ্নের উত্তরে কামিন্স জানায় আরমান্দো সাদিকিউ। অর্থাৎ আরমান্দো সাদিকিউর সাথে মোটামুটি জেসন কামিন্সের খুবই ভালো সম্পর্ক রয়েছে। শুধু জেসন কামিন্স নয়, ডিমিত্রি পেট্রেটাস, হুগো ভোমোস সব সতীর্থদের সাথেই তার ভালো সম্পর্ক রয়েছে। এমন নয় যে তার সাথে খারাপ সম্পর্ক রয়েছে, যার কারণে তারা ঠিকমতো তাদেরকে বল দিচ্ছে না, খেলাতেও ঠিকমতো পারছেন না বা চাইছেন না, এরকম কোনো বিষয় নয়। যে কন্ট্রোভার্সিটা নিয়ে এতদিন আলোচনা চলছিল সেটার উত্তর কিন্তু মোটামুটি জেসন কামিন্সও একটা দিয়ে দিল যে আরমান্দো সাদিকিউ কিন্তু সেই মোস্ট লাইকলি টু স্কোর এ ক্রেজি গোল স্কোরার। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।